সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই দেশ। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আমরা আমাদের দেশে বাস করেও এই দেশ সম্পর্কে অনেক কিছুই জানি না, তাই আজকের ভিডিওতে বাংলাদেশ সম্পর্কে খুঁটিনাটি তথ্য তুলে ধরা হবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভূরাজনৈতিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ পূর্ব সীমান্তে মায়ানমারের চীন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের সিংহভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে 57টি আন্তর্জাতিক নদী। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশেই অবস্থিত। 1765 থেকে 1947 পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডটি প্রেসিডেন্সি বাংলার অংশ ছিল। 1947-এর ভারত ভাগের পর বাংলাদেশ অঞ্চল 1947 থেকে 1956 সাল পর্যন্ত পূর্ব বাংলা, 1956 থেকে 1971 সাল পর্যন্ত নবগঠিত পাকিস্তান অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1947 থেকে 1956 পর্যন্ত বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ হলে পশ্চিম পাকিস্তানের বিবিধ রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ভারতের সহায়তায় গণতান্ত্রিক ও স্বতন্ত্র সংগ্রামের মধ্য দিয়ে 1971 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে 1991 খ্রিস্টাব্দে সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে, যার ধারাবাহিকতা আজ অবধি বিদ্যমান। জনসংখ্যায় বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ, যদিও আয়তনে বিশ্বে 92তম। 6টি ক্ষুদ্র দ্বীপ ও নগর রাষ্ট্রের পরেই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। মাত্র 56,000 বর্গ মাইলেরও কম এই ক্ষুদ্রায়তনের দেশটির প্রকলিত জনসংখ্যা 2018 সাল অনুযায়ী 18 কোটির বেশি, অর্থাৎ প্রতি বর্গ মাইলে জনবসতি 2,898 জন, প্রতি বর্গ কিলোমিটারে 1,115 জন। দেশের জনসংখ্যার 99% মানুষের মাতৃভাষা বাংলা। সাক্ষরতার হার 74.7%। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের জিডিপির পরিমাণ 2020 সাল অনুযায়ী 353 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় বার্ষিক আয় 2020 সাল অনুযায়ী 2,122 ডলার। দারিদ্রের হার 26.20%। অতি দরিদ্র মানুষের সংখ্যা 11.90% এবং বার্ষিক দারিদ্র হ্রাসের হার 1.5%। বাংলাদেশের ভূখণ্ড 1,47,570 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বাংলাদেশের ভূখণ্ডগত সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল বা 22.22 কিলোমিটার এবং অর্থনৈতিক সমুদ্র সীমা উপকূল থেকে 200 নটিক্যাল মাইল বা 370.40 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের পশ্চিম, উত্তর আর পূর্ব সীমান্ত জুড়ে রয়েছে ভারত, তবে পূর্ব ভারত ছাড়াও মিয়ানমারের বার্মার সাথে সীমান্ত রয়েছে। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। ভারতের 5টি রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়,
ত্রিপুরা এবং মিজোরাম এর সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাংলাদেশের স্থল সীমান্ত রেখার দৈর্ঘ্য 4247 কিলোমিটার, যার 94% ভারতের সাথে এবং বাকি 6% মিয়ানমারের সাথে। বাংলাদেশের সমুদ্র তটরেখার দৈর্ঘ্য 580 কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম অনবিচ্ছিন্ন সমুদ্র সৈকতগুলোর অন্যতম। বাংলাদেশের উচ্চতম স্থান দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পার্বত্য চট্টগ্রামের মোদকমোয়াল সমুদ্রতল থেকে, যার উচ্চতা 1052 মিটার বা 3451 ফুট, এবং সর্বোচ্চ শৃঙ্গ বিজয় তাজিংডং এর উচ্চতা 1280 মিটার, যা রাঙ্গামাটি জেলার সাইচন পর্বত সারির অন্তর্ভুক্ত। বঙ্গোপসাগর উপকূলে দেশের দক্ষিণ পশ্চিম কোণের অনেকটা অংশ জুড়ে সুন্দরবন অবস্থিত, যা বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ সহ নানা ধরনের প্রাণীর বাস। বাংলাদেশ 8টি প্রশাসনিক বিভাগে বিভক্ত। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ। প্রতিটি বিভাগে রয়েছে একাধিক জেলা। বাংলাদেশের মোট জেলার সংখ্যা 64টি। জেলার চেয়ে ক্ষুদ্রতর প্রশাসনিক অঞ্চলকে উপজেলা বলা হয়। সারা দেশে 492টি উপজেলা রয়েছে। বাংলাদেশে মোট 4,554টি ইউনিয়ন, 59,990টি মৌজা এবং 87,319টি গ্রাম রয়েছে। এছাড়া শহরাঞ্চলে 12টি সিটি কর্পোরেশন এবং 330টি পৌরসভা রয়েছে। বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ। আবহাওয়া ও জলবায়ুর উপর ভিত্তি করে 6টি ঋতুতে ভাগ করা হয়েছে, যথা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বছরে বৃষ্টিপাতের মাত্রা 1,500 থেকে 2,500 মিলিমিটার। বাংলাদেশের গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের মধ্য দিয়ে কর্কট কান্ট্রি রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের প্রধান ধর্ম ইসলাম। এ দেশে 86.6% ইসলাম ধর্ম অনুসারী। এরপরেই রয়েছে হিন্দু ধর্ম 12.1%, বৌদ্ধ ধর্ম 0.6%, খ্রিস্ট ধর্ম 0.4% এবং অন্যান্য 0.3%। ইসলাম হল বাংলাদেশের বৃহত্তম ও দাপ্তরিক রাষ্ট্র ধর্ম, যা হল মোট জনসংখ্যার 86.6%। বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ। বাংলাদেশ হল দক্ষিণ এশিয়ার প্রথম সাংবিধানিক ধর্মনিরপেক্ষ দেশ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহকে তিন ভাগে ভাগ করা যায়, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে 37টি সরকারি, 83টি বেসরকারি এবং 2টো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে। মোট জনগোষ্ঠীর 26% অপুষ্টিতে ভুগছে। 46% শিশু মাঝারি থেকে গভীরতর পর্যায়ে ওজনজনিত সমস্যায় ভুগছে। 5 বছর বয়সের পূর্বেই 43% শিশু মারা যায়। প্রতি 5 শিশুর একজন ভিটামিন এ এবং প্রতি 2জনের একজন রক্ত স্বল্পতাজনিত রোগে ভুগছে। 2020 সালের হিসেবে বিশ্বের 138টি দেশের সামরিক বাহিনীর শক্তিমত্তার র্যাঙ্কিং তৈরিকারী গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স নামক এক বৈশ্বিক সূচকে বাংলাদেশ 46তম স্থান দখল করেছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি কৃষি নির্ভর। জাতিসংঘের শ্রেণীবিন্যাস অনুযায়ী এটি একটি স্বল্পোন্নত দেশ। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
$31.9 বিলিয়ন বেশি। তৈরি পোশাক খাতে প্রায় 40 লাখ শ্রমিক কাজ করেন, যাদের 90% নারী শ্রমিক। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আরেকটি বড় অংশ আসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ হতে। 2015 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে 10,000 কিলোমিটার পাকা সড়ক, 2,891 কিলোমিটার রেলপথ এবং 8,900 কিলোমিটার নৌপথ রয়েছে। বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, পিট, চুনাপাথর, কঠিন শিলা। এছাড়াও দিনাজপুর জেলার হাকিমপুরে লোহার খনি আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে অন্যতম একটি বিভাগ ঢাকা। ঢাকা বিভাগ সম্পর্কে জানতে সব জানতার এই ভিডিওটি দেখুন।